তৃণমূল কংগ্রেস আজকে সত্যিকারের পিতা। সেই গোকুল আজ থেকে তৃণমূল কংগ্রেসের পতাকার তলে থেকে মা মাটি মানুষের উন্নয়ন যোগ্যে সামিল হচ্ছে। সে গোকুল মানা আমাদের কাছে অবশ্য বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জব্ব জব্ব জব্ব, তৃণমূল কংগ্রেস জব্ব জব্ব জব্ব, মমতা বন্দ্যোপাধ্যায় জব্ব জব্ব জব্ব, সুব্রত অভিষেক বন্দ্যোপাধ্যায় জব্ব জব্ব জব্ব, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যার যার অভিযোগ আছে মনের দুঃখের কথা যান কোর্টে গিয়ে বলুন, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন কোর্ট থেকে দেখে নেব। কালকে বিরোধী হয়েছে এটা কনসার্ন ব্লক সভাপতিরা বলতে পারবেন, কিন্তু আমাদের পুরোদস্তুর নমিনেশন, আমরা জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর তৃণমূল কংগ্রেস গঠন করছে গঠন করছে গঠন করছে। শুভেন্দু অধিকারী 14 গোষ্ঠীর ক্ষমতা নেই পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ স্পর্শ করার। আমরা চাই প্রত্যেক মানুষ পিছু, ভোটার পিছু একজন একজন কেন্দ্রীয় বাহিনী আসুক, দল আলাদা, সরকার কমিশন আলাদা, তাদের সাংবিধানিক কম্পালশন আছে, তাদের সেই মতো বলতে হয়। আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমরা চ্যালেঞ্জ করে বলছি, যদি ক্ষমতা থাকে ভোটার পিছু কেন্দ্রীয় বাহিনী আনুন, ভোটার পিছু, তারপরেও তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতবে, কারণ তৃণমূল কংগ্রেসকে মানুষ উন্নয়নের কাজের জন্য ভোট দেবেন। ক্ষমতা থাকলে যতজন ভোটার আছে বার ভোটার কেন্দ্রীয় মানি না, এটা বারবার বলছি, সেটা তো আপনারা বিশ্বাস করেন না। আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক কর্মসূচি, মানুষ সেগুলোকে দেখছেন। আপনারা বলছেন অমুক থাকলে এই হবে, অমুককে ধরে নিলাম, তমুককে অ্যারেস্ট করো, আরে মানুষ অধিকারের জন্য তৃণমূলকে ভোট দেবেন। যে বাচ্চা মেয়েটা কন্যাশ্রী পায় সে জানে 18 বছর বয়স হলে সে আরো পড়াশোনার টাকা পাবে, তার বিয়ের সময় হলে সে টাকা পাবে, সে জানে তার যখন বয়স হবে সে লক্ষ্মীর ভাণ্ডার পাবে, আবার লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারা জানেন 60 বছর বয়স হলে সেটা 1000 টাকা হয়ে যাবে। অধিকারটা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। নেশাখোর, সিবিআই এর এফআইআর নেম, রেজিস্টার্ড চোর, তোলাবাজ, যে সিবিআই এর এফআইআর নেম এলাকার শুধুমাত্র গ্রেফতারি এড়াবার জন্য বিজেপিতে বসে আছে, আরে ওকে জিজ্ঞেস করুন না। অভিষেক 20 কিলোমিটার হেঁটেছে থাঠা রোড দূরে, ও মাত্র 2 কিলোমিটার, অভিষেক 20 ও 2, অভিষেক 20 ও 2, অভিষেক 20 ও 2, একটা ফুটো কলসি, তার আবার বড় বড় কথা। 11 তারিখ নন্দীগ্রামে রেজাল্টটা বেরোক, শুভেন্দু অধিকারী কোন দিক দিয়ে ঢোকে আর কোন দিক দিয়ে বেরোয় দেখ। কোনো নতুন কিছু না, আমরা এখন এক একটা নির্বাচনের তো একটা ফেজ আছে, আর আমরা সারা বছর মানুষের কাজ করেছি, এই তো অভিষেকের নবজোয়ার যাত্রা শেষ হলো, তো এখন এই ভোটের মনোনয়ন পর্ব গেল, এখন প্রচার পর্ব, ফলে প্রচার পর্বে সেটা একটা সুন্দর কাঠামোয় সাজানো হয়েছে, সব নেতা নেত্রীরা কর্মী সমর্থকরা রাজ্য নেতৃত্ব থেকে ব্লক নেতৃত্ব থেকে বুথ সভাপতি থেকে বুথ কমিটি থেকে সবাই মিলে হই হই করে নেমে পড়েছেন। কোনো ভোট কর্মী ব্যাপার নেই, ওটা হচ্ছে ওদের ওই মঞ্চটা লোক হয়নি, বাইরের ওখানে গাছে পতাকা টাঙিয়েছে, এলাকার লোক পায়নি, 2 কিলোমিটার হেঁটেছে, কোথায় 20 কিলোমিটার, আর কাল বিকেলের পর আকাশে মেঘ করার পর 2 কিলোমিটার। তো এখানে ব্লক সভাপতি আছেন, আমাদের চেয়ারম্যান রয়েছেন, সাউদি থেকে সামু সবাই রয়েছেন, তারা ঠিক করেছেন যে 25 তারিখ 25শে জুন ঠিক যেখান থেকে বেঈমান অধিকারী শুরু করেছিলেন হাঁটা আর যেখানে শেষ করেছিলেন, শুধু এলাকার মানুষ হাঁটবে, ওর মতো বাইরের থেকে লোক এনে নয়, সব মিলিয়ে 500 থেকে 550 লোক ছিল, তার বেশি লোক আনতে পারেনি। কিন্তু নন্দীগ্রামে তৃণমূলের নেতৃবৃন্দ মাত্র 3টি অঞ্চল, হরিপুর, ভেকুটিয়া, নন্দীগ্রাম, 3টে অঞ্চলের
কর্মী সমর্থক সাধারণ মানুষ তারা শুধু এই অংশটি তারা হাঁটবেন, সভা করবেন এবং তাকে কাল যেরকম পাগলের মতো আচরণ ছিল 34% এবারে সেটা কমে দাঁড়িয়েছে 10%, এটা নিয়ে কি বললেন? এটা তো আমরা চেয়েছিলাম, আমরা তো বারবার বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন সবাই লড়বেন, আমরা লড়ে জিততে চাই। আগের বার কিছু কিছু জায়গায় কয়েকটা জেলায় শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া ছিল, সেসব জায়গায় গণ্ডগোল করেছিল, বাহুবল প্রয়োগ করেছিল, সেই কারণে মানুষ আমাদের উপর বিরক্ত হয়েছিল। তো এবার তো আমরা বলছি যে সবাই নমিনেশন দিন। গতবার অত পার্সেন্ট ত্রিপুরা দেখেছিলেন, 90% বিজেপি আনকন্টেস্টেড, তাদের বেলা দোষ হয় না, আর আমাদের এখানে হলে দোষ হয়। কিন্তু আমরা এবার খুব সচেতনভাবে আমরা বারবার বলেছি 61,000 বুথ কম বেশি রাজ্যে, তার মধ্যে 5-6টিতে কিছু গণ্ডগোল ছাড়া তাও সেটা বিরোধীদের তৈরি করা, যাতে ওই কোর্টে যেতে পারে, কেন্দ্রীয় বাহিনী চিঠি লিখতে পারে, এই জন্য সব করে। বাকি অবাধ গণতান্ত্রিকভাবে নমিনেশন হয়েছে, নমিনেশন দিয়েছে, কিন্তু তারপরেও আমরা জিতব, কারণ উন্নয়নের সমর্থনে মানুষ ভোট দেবে। রাজ্যে পঞ্চায়েতের ভোটের নামে জানি না কি হচ্ছে, এসব নির্বাচন প্রক্রিয়া এখনো কি চলছে? অমৃতা সিনহা প্রশ্ন করছেন। ওনাকে বলুন সিপিএম জমানার ইতিহাসটা পড়ে দেখতে, যদি সিপিএম জমানায় 2003 আর 2008 সালে ভোট হয়ে থাকে তাহলে তার থেকে ভালো ভোট চলছে এবার। যদি চোখে এমন চশমা থাকে যে লাল সন্ত্রাস দেখা যাবে না, শান্তিটা দেখতে অসুবিধা হবে, আর বিরোধীদের বিচ্ছিন্ন গণ্ডগোলগুলো সেগুলো নিয়ে রাজনৈতিক ধুনো দেওয়া হবে, তাহলে মোস্ট আনফর্চুনেটলি আদালতের ভূমিকা নিয়ে নিশ্চিতভাবে তখন মানুষেরও প্রতিবাদ করার অবকাশ থাকবে। রাজ্যপাল বিজেপির দলদাসের কাজ করছেন, তার কাছে আমরা আশা করব রাজ্যপালের চেয়ারটা রাখার জন্য মেরুদণ্ডটা পিঠ থেকে খুলে বিজেপির কাছে বন্ধক রেখে এসে এখানে গদি যেন না রাখার চেষ্টা করেন। আপনি একজন দক্ষ আইএএস ছিলেন, আপনার কেরিয়ার যথেষ্ট ভালো, এখন শুধুমাত্র রাজভবনের ক্ষমতার জন্য বিজেপির কাছে মানসম্মান বিকিয়ে এই ধরনের দলদাসপনা করবেন না। আমরা বলতে বাধ্য হব আনন্দ বোস গো ব্যাক, আমরা বলতে বাধ্য হব আনন্দ বোস বাংলা থেকে দূর হটো, এমন কোনো আচরণ রাজ্যপাল করবেন না পঞ্চায়েত নির্বাচনের পর। যেখানে যাবেন, যে বাংলা যে প্রান্তে পা দেবেন, সেই গ্রামসভাটা, সেই পঞ্চায়েত সমিতিটা, সেই জেলা পরিষদটা তৃণমূলের, আর মানুষ কালো পতাকা দেখিয়ে আপনাকে বলবে গো ব্যাক আনন্দ বোস। পাটনায় কাল বিরোধী মঞ্চের বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, কংগ্রেস নেতৃত্ব, নীতিশ কুমারজি, অন্য সব অবিজেপি নেতৃত্ব আসছেন, ভারতবর্ষ দিচ্ছে ডাক, বিজেপি সরকার নিপাত যাক, 2024 জনবিরোধী এই সরকার বিদায় নেবে। কর্ণাটকও দেখেছেন, বাংলা পথ দেখিয়েছে, এক একটা করে রাজ্য দেখুন এই হাল হচ্ছে, দু একটা রাজ্য ছাড়া সব এই হাল। ফলে অবিজেপি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জনমুখী মূল্যবৃদ্ধির সরকার চাই না। পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কৃষকের সারের দাম বাড়ার, কেরোসিন তেলের দাম বাড়ার সরকার চাই না। ফলে বিরোধী নেতা নেত্রীরা আর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অন্যতম মধ্যমণি, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, 2 বারের রেলমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দেশের শীর্ষ নেতারা এক হচ্ছেন, বিজেপি ঝাঁপিয়ে পড়ছে তৃণমূলের কণ্ঠরোধের জন্য, দেশকে বাঁচাতে, বাংলার উন্নয়ন অটুট রাখতে, বাংলাকে তৃণমূলের সাধারণ মানুষের মামাটি মানুষের দুর্ভেদ্য দুর্গ রাখতে হবে এই পঞ্চায়েত নির্বাচন। যারা দিল্লিতে গিয়ে হিন্দু মহাসভার ঘর ভাড়া করে থাকে, ওদের সবাই জানে ওদের রাজনীতি, ওদের মানে ওদের ওরা একদম সস্তা পুরোদস্তু রাজনীতি করছে। আর একটা কথা বলে দিই, দিলীপ ঘোষ কহীঁ পে নিগাহে কহীঁ পে নিশানা, দিলীপ ঘোষ মুখে তৃণমূল বিরোধী কথা বললেও কেউ কিছু মনে করছি না, কারণ দিলীপ ঘোষ দিচ্ছে ডাক শুভেন্দু নেতৃত্বে নন্দীগ্রামে বিজেপি উচ্ছন্নে আছে। দিলীপ ঘোষ দিচ্ছে ডাক সুকান্ত মজুমদারের নেতৃত্বে সারা বাংলায় বিজেপি গুহারা হেরে যাক। দিলীপ ঘোষ চাইছেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি হারুক, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি হারুক,
ওনাকে একটু তৃণমূলের বিরুদ্ধে বলতে হয়, কিন্তু যারা আদি বিজেপি তাদেরকে সব দিলীপবাবু বলছেন শটান বুথে যান, বিজেপির সঙ্গেই যান, ভোটটা দেবেন জোড়া ফুল চিহ্নে। সব থেকে বড় শুভেন্দু অধিকারী নিজের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন। যদি শুভেন্দু অধিকারী বলে থাকে যে নন্দীগ্রামে 66টা সিটে প্রার্থী দিতে পারিনি, আমরা নির্দলকে সমর্থন করব, তাহলে নন্দীগ্রামের মতো জায়গায় পদ্মফুল চিহ্নে ওই অপদার্থটা ক্যান্ডিডেট দিতে পারেনি। নির্লজ্জ বেহায়া এখন বলছে নির্দলকে সাপোর্ট করবো। আরে তোর নির্দল যদি নমিনেশন দিতে পারে, তুই কেন পদ্মফুল চিহ্ন দিতে পারলি না? তো সুতরাং অবাধের এখানে মনোনয়ন হয়েছে, অশুভ শক্তির মতো কয়েকজন হাতে হাত মেলাচ্ছে, সিপিএম শুভেন্দু হারমাদের সঙ্গে হাত মেলাচ্ছে। যারা নন্দীগ্রামের জমি আন্দোলনের পিঠে ছুরি মেরেছিল, যারা খুন খারাপির জন্য দায়ী, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল, যারা জমি দখলকারী, সেই হারমাদরা আজকে বিজেপির ত্রাতা হয়ে দাঁড়িয়েছে। আজকে সিপিএম বিজেপি কংগ্রেস আইএসএফ এই চারজন মিলে উন্নয়নের রাজনীতি। মূল কংগ্রেস হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস ভরসা, আর বিরোধীরা একে অ্যারেস্ট করাও, তাকে সামন পাঠাও। নন্দীগ্রামে আবার আগুন নিয়ে খেলছে কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলো, শুধু নন্দীগ্রাম নয়, পূর্ব মেদিনীপুরে কোনো কোনো ব্যক্তির প্ররোচনায় এনআইএ আর দু একটি এজেন্সি হঠাৎ করে জেগে উঠে তৃণমূলের সাংগঠনিক নেতা কর্তা ব্যক্তিদের হঠাৎ সামান করা শুরু করেছে। এখানকার যেখানে দেখা করতে বলেছিল সেখানে দেখা করার পর কলকাতায় তলব করা হচ্ছে। আসলে বিজেপির ভীত নড়ে গেছে, নেই পূর্ব মেদিনীপুরে হারবে, সেই কারণে ব্যাকডোর দিয়ে তৃণমূলের নেতাদের নাম পাঠিয়ে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নেতা কর্মীদের চাপ দেওয়ার জন্য, মানসিক অত্যাচার করার জন্য, এলাকা ছাড়া করার জন্য এইভাবে তাদের ডেকে আনা হচ্ছে। দলের আবার ব্লকের ব্লকে জনসংযোগ কিসে? যে দল শূন্য পায়, যে দল একা লড়তে পারে না, কংগ্রেস আর আইএসএফ কে সঙ্গে নিয়ে ছাড়া লড়তে পারে না, বিজেপি যাদের পতাকা টাঙিয়ে দিচ্ছে তাদের আবার কথা? আর ওই ইস্তাহারে তো লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলোরই সুখ্যাতি করা আছে, তো সেগুলোর কি হবে? বামফ্রন্ট কি ধোয়া তুলসী পাতা নাকি? বামেদের সময়ের অপশাসন দুর্নীতি, বিভিন্ন জায়গায় কমরেড মানেই, সিপিএম এর বাড়ি মানেই সরকারি চাকরি, এগুলো কি মানুষ ভুলে গেছেন নাকি? ফলে সিপিএম প্রত্যাখ্যাত, নির্লজ্জ বেহায়া একা লড়ার দম নেই, কংগ্রেসের সঙ্গে হাত মেলায়। আরে শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে আবার শূন্য হবে, সুতরাং ওরা কি বলছে না বলছে ওরা আছে ফেসবুকে টুইটারে। আর বিজেপি চাইছে সিপিএম আর কংগ্রেস আর আইএসএফকে একটা ভোট দেওয়ার অর্থ বিজেপিকে ভোট দেওয়া, কারণ বিজেপি জানে এরা হারবে না। আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে 2021 আগে, যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা ধর্মনিরপেক্ষ বাংলাকে অটুট রাখতে বিজেপির বিরুদ্ধে লড়ছে, তখন এই নওশাদ সিদ্দিকী, তিনি কৈলাস বিজয়বর্গীয় আর অমিত শাহের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় তার বিয়েকে হোয়াটসঅ্যাপ করছেন, এই এই অফিসারকে বদলি করে দিন, একে এই করে দিন। নওশাদ সিদ্দিকী আর আইএসএফ হচ্ছে বিজেপির এজেন্ট, কিছু মানুষকে ভুল বুঝিয়ে ভোট নষ্ট করার জন্য বিজেপি তাদের উৎসাহ দিচ্ছে। আপনি কংগ্রেসকে ভোট দেবেন, ঘুরিয়ে বিজেপির লাভ, আপনি সিপিএমকে ভোট দেবেন, আইএসএফকে ভোট দেবেন, বিজেপির লাভ। ফলে বিজেপিকে রুখতে গেলে একটাই সিম্বল, একটাই লড়াইয়ের জায়গা, সেটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। কি হচ্ছে এসব নির্বাচন প্রক্রিয়া কি এখনো চলছে? বিষয় প্রকাশ করে জানতে চাইলেন বিচারপতি অরিন্দম সিনহা। নির্বাচন কমিশনার এখন কি আছেন? ভোট হচ্ছে না হচ্ছে না প্রশ্নের ঠিক উত্তর নেই কমিশনারের কাছে। ভাঙড়ের আইএসএফ কর্মী মনোনয়ন চেয়ে মামলার আমরা আদালতকে সম্মান জানাই, বিচারপতিদের সম্মান করি, কিন্তু এই বিচারপতিরা 2003 সাল 2008 সাল যখন সিপিএম এর সন্ত্রাস চলছিল, পঞ্চায়েত ভোটে 40টা মৃত্যু 70টা মৃত্যু, তখন এই বিচারপতিদের বিবেক কি ঘুমোচ্ছিল? যখন ত্রিপুরায় মারধর হয়, যখন উত্তরপ্রদেশ হয়, যখন গুজরাট হয়, তখন কি ঘুমানেরা? যত তাদের গায়ের জ্বালা তৃণমূলের উপর, আমরা ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা কোর্টের রায় মানব, কিন্তু কোর্টের কোনো অংশ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাস্তবকে বিকৃত করে
তৃণমূল সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে 100 বার তার প্রতিবাদ করব। যেখানে 61,000 মতো বুথ, সেখানে মোরাললেস গোটা স্টেট অবাধে নমিনেশন হয়েছে, সেই জন্যই তো এতজন বিরোধী প্রার্থী দিতে পেরেছে। 5টা 6টা জায়গায় বিরোধীরা গন্ডগোল করেছে, কেন করেছে সেগুলোই টিভিতে চলবে, কোর্ট প্রভাবিত হবে, সেগুলো দিল্লিতে পাঠাবে, সেগুলো বিবৃতি দেবে, রাজনীতি করবে। 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মী মারা গেছেন, কই রাজ্যপালের মনে হলো না তো তাদের কোনো পরিবারের কাছে একবার যাওয়ার? কোর্ট নিশ্চিতভাবে আমাদের কাছে চূড়ান্ত আস্থার এবং সম্মানের, কিন্তু আমরাও অনুরোধ করব কোর্ট বিরোধীদের উৎসাহ দিতে বা বিরোধীদের কথায় প্রভাবিত হয়ে এমন কোনো মন্তব্য করবেন না যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্র শেখাচ্ছেন, সিপিএম জমানায় কোথায় ছিলেন? আমরা বিচারপতিদের রাজনৈতিক পারিবারিক অতীত জানতে চাই না, কিন্তু তৃণমূল সিপিএমকে হারিয়েছে বলে সেই গায়ের জ্বালায় তৃণমূল সম্পর্কে বিরূপ মন্তব্য করে এই বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফকে উস্কানি দেওয়া হবে, এগুলো আমরা দিনের পর দিন অ্যালাউ করব না। আমি তো বলেছি, সেটা তো বলে দিলাম যে পূর্ব মেদিনীপুরে রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার যাত্রাকে ডিস্টার্ব করার জন্য সিবিআই ইডি নামিয়েছিল, পূর্ব মেদিনীপুরেও একাধিক জায়গায়, ভগবানপুর থেকে শুরু করে একাধিক জায়গায়, নন্দীগ্রামেও তারা সব ডেকে পাঠাচ্ছে, পুরনো মামলা এনআইএ সামান করছে, দেখা করলে বলছে কলকাতায় আসুন, কাউকে ডেকে পাঠিয়ে বলছে এখন ইলেকশন থেকে বসে যান, এলাকা থেকে সরে যান। এতে আমরা বুঝতে পারছি বিজেপি ভয় পেয়েছে, সাংগঠনিকভাবে ভয় পেয়েছে, না হলে এনআইএকে নামিয়ে তৃণমূলের নেতাদের সরিয়ে দেয়া, বসিয়ে দেয়া এই চাপ সৃষ্টি করা হতো না। আমি এনআইএর যারা কর্তা আছেন আপনারা একটা রেসপন্সিবল ব্র্যান্ডে কাজ করছেন, ইউ আর আ রেসপন্সিবল ব্র্যান্ড, ডোন্ট বিহেভ অ্যাজ ইরেসপন্সিবল ব্র্যান্ড অ্যান্ড প্লিজ ডোন্ট বিহেভ অ্যাজ ইনস্ট্রাক্টেড বাই ভারতীয় জনতা পার্টি। দয়া করে এনআইএ আপনারা যদি এইভাবে আরম্ভ করেন তাহলে এখানে যখন আমাদের নেতাদের ডেকে পাঠানো হবে উদ্দেশ্য প্রণোদিতভাবে, দীর্ঘদিন পরে ভোটের মুখে ডেকে বলা হবে এলাকা ছেড়ে যাও, মা বোনেদের নিয়ে গিয়ে আমরা কিন্তু লাগাতার ধর্নায় বসবো, সারা পৃথিবীকে দেখিয়ে দেব ভোটে আপনারা বিজেপির দালালি করতে নেমেছেন, আপনাদের মুখোশও কিন্তু আমরা তখন খুলে দেবো।